আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো আজকে আমাদের সেন্টেন্স কানেক্টরসের আরেকটি ক্লাস হতে যাচ্ছে। টুডে উই আর গোইং টু টেক আওয়ার অ্যানাদার ক্লাস অন সেন্টেন্স কানেক্টরস। হাউ এভার, টুডে উই উইল স্টার্ট ফ্রম 48 নম্বর। তো ইন আওয়ার লাস্ট টু ক্লাসেস উই হ্যাভ ডিসকাসড about 47 connectors, 47টা connectors সম্পর্কে আমরা একটা আলোচনা করেছি। তো আজ আমরা 48 নাম্বার থেকে শুরু করব। তো 48 নাম্বার connectors হচ্ছে due to এরকম করে on account of সবকটা অর্থ হচ্ছে কারণে, ঠিক আছে? তো because of, being to, due to, on account of, শুধু because মানে হচ্ছে কারণ, কিন্তু because of মানে হচ্ছে কারণে, তাই না? Because of, owing to, due to, on account of সবকটা অর্থই হচ্ছে কারণে, ঠিক আছে? তো এই কানেক্টরস গুলো কিভাবে আমাদের সেন্টেন্সে বসে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। যেমন গ্লোবাল ওয়ার্মিং ভালো করে তোমরা একটু লিখে নিবা, ঠিক আছে? আমি অনেকবার বলেছি গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে because of deforestation. এখন এই যে because of দিয়ে আমরা কানেক্টরসে এখানে লিখলাম যে because of মানে হচ্ছে কারণে, কিসের কারণে? বিশ্বের তাপমাত্রা বা বিশ্ব জলবায়ু তা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বিশ্ব জলবায়ু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, because of deforestation. কিসের কারণে? বন নিধনের কারণে। যেমন আমরা দেখলাম কি দা শিপ ক্যান নট, ভালো করে দেখো তোমরা, ঠিক আছে? ক্যান নট স্টার্ট ডিউ টু ফগ। তাহলে কি বলছে? জাহাজটি কুয়াশার কারণে আগাতে পারছে না, শুরু করতে পারছে না, ক্যান নট স্টার্ট, চালু হতে পারছে না। তো আমাদের এখানে ভ্যাল খেয়াল করো তোমরা, ডিউ টু, ইন টু, অন অ্যাকাউন্ট অফ অথবা বিকজ অফ, সবকটা দিয়ে আমাদের বিকজ অফ বোঝায়, তাই না? বিকজ অফ মানে কারণে বোঝায়। তো কারণে যখন বোঝায় তখন সেটার অর্থটা হচ্ছে সব জায়গায় আমরা দেখতে পাবো যে যে যখনই আমরা এরকম কিছু পাবো যে যেটা দিয়ে কারণে বোঝায় তখনই আমরা এই বিকজ অফ, ইন টু, ডিউ টু অথবা অন অ্যাকাউন্ট অফ বসাতে পারি। তো এই কানেক্টরসগুলো আমাদের বসাতে হবে প্রত্যেকটা কানেক্টরসের অর্থ সহ আমরা লিখে রাখতে চেষ্টা করব, তা না হলে কিন্তু তোমরা অবশ্যই প্রবলেমে পড়বে। আমি বারবার বলেছি যে আমরা যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিসের মধ্যে কিন্তু আমাদের এই সব বিষয় না থাকলে পর আমরা বাংলা যখন আমি বলবো তখন তুমি ইংলিশটা লিখতে পারবা না। তো বিকজ অফ, উইং টু, ডিউ টু এটা থাকলে পরে এটা অর্থটা হয় কারণে। আমরা কারণে দেখালাম যে গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং ডে বাই ডে বিকজ অফ ডিফরেস্টেশন অথবা দা শিপ ক্যান নট স্টার্ট ডিউ টু ফগ, ঠিক আছে? তো আমরা এরপর লিখি হচ্ছে 49। তোমরা সবাই দুটো অঙ্ক কথা দেয়, 49 হচ্ছে এট দ্য সেম টাইম, এট দ্য সেম টাইম অর্থ হচ্ছে কোন কিছুর সাথে যখন একই সাথে হয়, একই সময়ে, তাই না? কোন কিছুর সাথে যখন আরেকটা কাজ হয়, যেমন সে একই সাথে ভালো মানুষ এবং একই সাথে জ্ঞানী, ঠিক আছে? এরকম করে আমরা লিখতে পারি যে একই সময়ে এ দুটি, এ অর্থ দুটি সেন্টেন্সের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন করতে সেই কানেক্টরটি ব্যবহার হয়। আমি আবারও বলছি একই সময়ে বোঝাতে
দুটি সেন্টেন্সের একই সময়ে অর্থের দুটি সেন্টেন্সের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করতে আমাদের অ্যাডজাস্টিং ব্যান্ড কানেক্টরটি বসাতে আমরা পারি। যেমন মনে করি আমরা যদি লিখি আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট প্রবলেম উঠায়ও খাতায় উঠায়ও আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি ইরাডিকেটেড, ইরাডিকেটেড ফ্রম আওয়ার কান্ট্রি। তাহলে কি বলছে, বেকারত্ব আমাদের দেশ থেকে দূর করা উচিত, তাই না? এট দ্য সেম টাইম, এট দ্য আমাদের যেটা এট দ্য সেম টাইম, এটা হচ্ছে আমাদের একটা কানেক্টর লিখলাম। এট দ্য সেম টাইম আমরা লিখেছি কি আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি ইরাডিকেটেড ফ্রম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ থেকে বেকারত্ব সমস্যাটা দূর করা উচিত। তো এট দ্য সেম টাইম উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন র‍্যাপিড। তাহলে আমাদের কি বলছে যে এট দ্য সেম টাইম যে বোঝাচ্ছে সেই সাথে বা একই সাথে, আমরা ভালো করে খেয়াল করব যে এখানে কি বলছে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি ইরাডিকেটেড ফ্রম আওয়ার কান্ট্রি, তাহলে বেকারত্ব সমস্যা আমাদের দেশ থেকে কি করতে হবে দূর করা উচিত। সেই সাথে উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন র‍্যাপিডলি, আমাদের খাদ্য উৎপাদনটাও বৃদ্ধি করতে হবে সেই সাথে একই সময়ে র‍্যাপিডলি মানে দ্রুত গতিতে, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি বলছে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব দূর করে করতে হবে এবং সেই সাথে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে র‍্যাপিডলি দ্রুত গতিতে। তার কারণ আমরা জানি আমরা বেশিরভাগ জিনিসই আমরা পরনির্ভরশীল, বিদেশ থেকে না আনতে পারলে আমরা চলতে পারি না, এই জন্য আমাদের ব্যাপারে খাদ্য উৎপাদনটা দ্রুত বৃদ্ধি করা উচিত। 50 নম্বর, উইথ এ ভিউ টু আমরা এটা নিয়মটা জানি যে উইথ এ ভিউ টু থাকে ভার্ব থাকা আইন থাকে, না? এটা হচ্ছে কোনো উদ্দেশ্য বোঝাতে উইথ এ ভিউ টু বসে, তাহলে উইথ এ ভিউ টু থাকলে পরে ভার্বের সাথে ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইন আইন যুক্ত হবে, তাই তো? তাহলে উইথ এ ভিউ টু উদ্দেশ্য বোঝায়, ঠিক না? যেমন মনে করো আমরা এখানে উইথ এ ভিউ টু সলভিং দ্য প্রবলেম আমরা যদি উপরে লিখি যে এই সমস্যাটা সমাধান করার জন্য, তাহলে আমরা কি দিতে পারি সাম উই হ্যাভ টু টেক সাম নেসেসারি স্টেপস। তাহলে এখানে আমাদের উদ্দেশ্য বোঝায় উইথ এ ভিউ টু মানে হচ্ছে কোনো কাজের উদ্দেশ্য বোঝায়, তাহলে উইথ এ ভিউ টু সলভিং দিস প্রবলেম কি বলছে সমস্যার সময় এই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে উই হ্যাভ টু অথবা উই হ্যাভ টু টেক সাম নেসেসারি স্টেপস, আমাদের কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করতেই হবে, ঠিক আছে? তো নেক্সট আমরা একটা করে এক্সাম্পল দিতে পারি, তোমরা চেষ্টা করবে এগুলোর উপর আরো বেশি এক্সারসাইজ করে খাতায় লিখে রাখবে, ঠিক আছে? এরপর আমরা লিখি র‍্যাডার, র‍্যাডার শব্দটা হচ্ছে গরম আর ইনস্টেট, ইনস্টেট অফ আমরা যদি লিখি ইনস্টেট অর্থ হচ্ছে পরিবর্তে, ইনস্টেট অফ দিয়ে দিন পরিবর্তে, অনেক সময় ইনস্টেট শুরু থাকে অথবা ইন লিউ অফ,
এটা অর্থ পরিবর্তে বোঝায়। ঠিক আছে, তাহলে কি বলছো? রেদার মানে হচ্ছে বরং, ইনস্টেড অফ অথবা ইন লিউ অফ, সবকটা অর্থ হচ্ছে পরিবর্তে। রেদার মানে হচ্ছে বরং। ঠিক আছে, তো যেমন উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। তাহলে আমরা কি বললাম, রাইট সাইডে দেখলাম যেটা লিখেছি, উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন। এখন এইখানে যদি আমরা বলি বরং, আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্তে সর্ব ব্যবহার করা উচিত। তাহলে আমরা লিখতে পারি রাদার, রাদার উই শুড মেক দা প্রপার ইউজ অফ এভরি সিঙ্গেল মোমেন্ট। এরপর বরং আমাদের কি করা উচিত, প্রত্যেকটা মুহূর্তকে বা প্রত্যেকটা মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত। তাহলে আমরা বললাম যে ওই শূন্য প্রেস্টে সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, আমাদের একটা মুহূর্তও নষ্ট করা উচিত নয়, বরং আমাদের উচিত প্রত্যেকটা মুহূর্তের সঠিক ব্যবহার করা। ঠিক না? তো এরপরে তাহলে 51 এ যেটা আমরা বরং, ঠিক না, বরং পরিবর্তে, তাহলে ইংলিশ হচ্ছে rather instead of বা in lieu of। ওকে, নাম্বার 51, 52, undoubtedly, ঠিক আছে, undoubtedly অর্থ হচ্ছে অথবা দেখতে পাচ্ছি obviously। ঠিক আছে, খেয়াল করো ভালো করে, undoubtedly, undoubtedly আর obviously, নিঃসন্দেহে বা স্পষ্ট নিঃসন্দেহে বা স্পষ্টতয়, স্পষ্টতয় যেটাকে আমরা একদম ক্লিয়ারলি বলতে পারি। ঠিক না? তাহলে অবভিয়াসলি বা আনডাউটেডলি, নিঃসন্দেহে বা স্পষ্টতয় বোঝাচ্ছে হচ্ছে নিঃসন্দেহে বা স্পষ্টত কোন ব্যাপারে অধিক জোর দেওয়া বা গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহার করা হয়। তাহলে কোন ব্যাপারে আমরা যখন অধিক বেশি জোর দিই বা আরো বেশি স্পষ্টতা প্রকাশ করতে চাই, তখন আমরা এই কারেক্টগুলো ব্যবহার করি, আনডাউটেডলি বা অবভিয়াসলি, অর্থ হচ্ছে নিঃসন্দেহে বা স্পষ্টতয়। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে লিখি যে, একটু ছোট করে লিখতে চেষ্টা করছি আমি, যে আমরা যদি লিখি এখানে ফর এক্সাম্পল, ঠিক আছে, তাহলে আমরা এখানে শুরু করলাম যে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ফর এক্সাম্পল এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন, তাহলে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মে ড্যামেজ আওয়ার হিয়ারিং পাওয়ার। ঠিক আছে, কি বলছে? উদাহরণস্বরূপ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের কি করতে পারে, হিয়ারিং পাওয়ারটা কমাই দিতে পারে। এগেইন দা রেডিয়েশন, এগেইন এখানে যদি একটা ক্যারেক্টারস রয়েছে, এগেইন এই ফর এক্সাম্পল, এগেইন দা রেডিয়েশন, লিখে নিও সবাই তোমরা, দা রেডিয়েশন ফ্রম মোবাইল ফোন, ফ্রম মোবাইল ফোন মে কজ ক্যান্সার টু দা ইউজার্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম দুটো ক্যারেক্টার অলরেডি দিয়েছি, একটা তাহলে এখানে কি বলছে, আনডাউটেডলি, আনডাউটেডলি যদি লিখি যে আনডাউটেডলি, নিঃসন্দেহে অবশ্যই, উই আর অ্যাওয়ার
are ever effects of it. তাহলে এখানে কি বলছে? উদাহরণস্বরূপ excessive use of mobile phone may damage our hearing power. তাহলে কি বলছে? মোবাইল উদাহরণস্বরূপ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের শ্রবণ শক্তিকে কি করতে পারে? কমিয়ে দিতে পারে, নষ্ট করতে পারে, ক্ষতি করতে পারে. Again the radiation from mobile may cause cancer to the users. এবং সেই সাথে আবারও বলছে যে মোবাইল ফোনের যে রেডিয়েশন হয় এটা আমাদের ব্যবহারকারীর জন্য ক্যান্সারের কারণ হতে পারে. আনডাউটেডলি নিঃসন্দেহে উই আর অ্যাওয়ার অফ দিস হার্মফুল ইফেক্টস. আমরা অবশ্যই এই ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন. আমরা কি আদৌ সচেতন এ ব্যাপারে? তো আমাদের এ ব্যাপারে উই শুড বি লিখতে পারতাম উই আর উই হ্যাভ টু বি কেয়ারফুল. ঠিক আছে, তো আমরা এরপরে এগুলো কিন্তু আমি বারবার বলি তোমাদের প্রত্যেকেরই অবশ্যই এগুলো নোট ডাউন করে রাখা উচিত. যখন আমাদের এই গ্রামারের ক্লাসগুলো তোমরা পড়বা তখন অবশ্যই সেগুলো খাতা কলম নিয়ে পড়বা. আমি কিন্তু একটু স্লোলি পড়াচ্ছি তোমাদের সাথে, এটা একটু আস্তে আস্তে পড়াচ্ছি যাতে করে তুমি আর তোমরা এগুলো একটু খাতায় লেখা সহ সবকিছু প্র্যাকটিস করে করতে পারে এবং তোমাদের এটা থাকে. এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু অথবা অ্যাকর্ডিংলি. ঠিক আছে, অ্যাকর্ডিং টু অথবা অ্যাকর্ডিংলি অর্থ হচ্ছে অনুসারে বা অনুযায়ী, অনুসারে বা অনুযায়ী. ঠিক আছে, অ্যাকর্ডিং টু বা অ্যাকর্ডিংলি অর্থ হচ্ছে অনুসারে বা অনুযায়ী, কোনো কিছু বা কার অনুযায়ী, কোনো কিছু অনুযায়ী বা কোনো নির্দেশনা অনুযায়ী, কার অনুযায়ী যখন আমরা কোনো কিছু কোনো কাজ করা অর্থ প্রকাশ করি তখনই আমরা এই নীতি মডটা ব্যবহার করি, অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু. ঠিক না, তাহলে আমরা এখানে একটা অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং লিখি. অ্যাকর্ডিং টু তো আমরা অনেকেই লিখি, তাই না? অনেকে জানি অ্যাকর্ডিং টা ব্যবহার করি, যে অ্যাকর্ডিং টু না অ্যাকর্ডিংলি সেই অনুসারে. কি? দ্য লায়ন কমপ্লেইন্ট. তোমরা লিখে নাও যে অ্যাকর্ডিংলি অনুসারে বা সেই অনুসারে. কি? দ্য লায়ন কমপ্লেইন্ট দ্যাট দ্য ল্যাম্প মানে ভেড়াটি, ল্যাম্প দ্য ল্যাম্প ভেড়াটি কি করছিল? ওয়াজ ডিস্টার্বিং বাই মার্ডিং ওয়াট. তাহলে পানি পর্যাপ্ত করে এখানে আমরা লিখেছি কি? অ্যাকর্ডিংলি সে অনুসারে. দ্য ল্যাম্প কমপ্লেইন দ্যাট, ল্যাম্প অভিযোগ করে যে, শিক্ষক অভিযোগ করে যে দ্য ল্যাম্প ওয়াজ ডিস্টার্বিং বাই মানিং ওয়াটার. তাহলে পানি পর্যাপ্ত করে কাদাময় করে সিং ভেড়াটি তার পানিকে দূষিত করছে, মানে পানিকে পর্যাপ্ত করে বিরক্ত করছিল. তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু বা অ্যাকর্ডিং. অ্যাকর্ডিং টু যদি অ্যাকর্ডিং টু একই কথা. ঠিক আছে, এরপরে আমরা নেক্সট কানেক্টরটা লিখি, যেটা হচ্ছে 54 এ আমরা কি লিখতে পারি? অ্যান্ড সো. আমরা অনেক সময় লিখি যে অ্যান্ড সো অর্থ হচ্ছে এবং তাই. ঠিক না, অ্যান্ড সো এবং তাই অথবা আর তাই. যেটা একটা মূলত ফলাফল সূচক কানেক্টর, ফলাফল নির্দেশ করে যে এবং তাই এই জন্য. যেমন মনে করছে অনেক সময় ধরে জ্বরে ভুগছে, মানে বৃষ্টিতে ভিজছে, আর তাই সে জ্বরে আক্রান্ত হলো. এরকম করে আমরা অনেক সময় লিখতে পারি. অ্যান্ড সো বা অর্থ হচ্ছে এবং তাই অথবা আর তাই, ফলাফল নির্দেশ করার মতো একটা কানেক্টর. ওকে, তো যদি আমরা লিখি দ্য ফক্স অথবা দ্য ফক্স, শুধু ফক্স, লোকড ফক্স লোকড ভেরি স্ট্রেঞ্জ
আমি শুরু গিয়ে তোমাদের কিন্তু লেখার সুযোগ দেই যে তোমরা লিখে নিবা box float bend strains and so he left and so অর্থ হচ্ছে আর তাই he left সে ত্যাগ করলো আমরা he left his team to lead a life or strength is a strong কিন্তু তাহলে এখানে আমরা আচ্ছা আমরা সেটা ঘুরিয়ে ঠিক আছে তাহলে এখানে লেফট থেকে ফেলস হি ফেলস তাহলে তুমি অদ্ভুত দেখাচ্ছিল এন্ড সো হি ফেলস ভেরি স্যাড sad and আকৃতিতে পারি যে সে খুবই দুঃখ অনুভব করলো he felt very sad and ashamed এবং লজ্জা অনুভব করলো ঠিক আছে তাহলে and so দিয়ে আমরা ওভাবে লিখতে পারি যে আর তাই বা এবং তাই দিয়ে আমরা বুঝতে পারি ঠিক আছে তো এখানে কি বলছে and so মানে হচ্ছে এবং তাই অথবা আর তাই তাহলে এখানে fox looked very strange শিয়ালটি দেখতে কেমন লাগছিল খুবই অদ্ভুত লাগছিল এন্ড সো এবং তাই হি ফেল্ট ভেরি স্যাড সে খুব দুঃখ পেল এন্ড অ্যাশেমড এবং লজ্জিত হলো তো আমি তোমাদেরকে বলতে চাই যেটা রেগুলারলি আই এম জাস্ট ইনফর্মিং ইউ টেলিং ইউ টু নোট ডাউন অল দ্য ক্যারেক্টারস এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এন্ড মেমোরাইজ দ্য Bengali meaning of all the connectors because if you don't know the Bengali meaning of the connectors and if you cannot translate the sentences you will not be able to write down the connectors in a proper way that's why you have to be careful about yourself that what are you doing and what you have to do and you have to compare between these two activities okay tomar ki kora uchit ebong tumi ki korcho ta na hole if you don't think that whether one day you will have to repent for these days একদিন কিন্তু এই দিনগুলোর জন্য তোমাকে অবশ্যই অনুতাপ করতে হবে তো আমি আশা করি তোমরা সবগুলো কানেক্টরস খাতায় লিখবা এবং এগুলো মুখস্থ করবা নেক্সট আমরা চেষ্টা করব খুব দ্রুত শেষ করে দিয়ে আমরা এক্সারসাইজ করতে ওকে টিল দ্যান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম